গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময় ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢলের পানির টোড়ে এভাবেই বাঁধের মুহুরি অংশের উত্তর দৌলতপুর এবং কহুয়ার একাধিক অংশে ভাঙনের সৃষ্টি হয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছিল 30টিরও বেশি গ্রাম। এভাবে প্রতি বছরই এসব এলাকার বাসিন্দাদের একাধিকবার বন্যার কবলে পড়তে হয়। প্রতিবারই মাঠের ফসল, পুকুরের মাছ, বসতি ঘরবাড়ি আর এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতির পর স্থানীয়দের পক্ষ থেকে জোর দাবি ওঠে স্থায়ী সমাধানের। এবারও রবিবার রাতে বাঁধের ফুলগাজীর উত্তর শ্রীপুরে ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। বৃষ্টি বাড়লে বাড়বে নতুন নতুন স্থানে বাঁধ ভাঙার সংখ্যাও। তাই স্থানীয়দের ওই একই দাবি, টিকসই বাঁধ চাই। পানি লিক করে বড়বাজার 100-এর উপরে বস্তা দিছি, রাখতে পারিনি। প্রত্যেক বছর ক্ষয় ক্ষতি হইতেছে, এটার কোনো সমাধান পাই দিছি না আমরা। পানি উন্নয়ন বোর্ডে যেভাবে আপনার এই ফাইবার ইয়ার কাজটা করাইছে, ঠিকাদার কাজ করছে, ওইখানে গাফিলতির কারণে আমাদের এখানে বাঁধটা ভাঙা। বাঁধ ভাঙার পরিদর্শনে এসে বাঁধের ত্রুটির কথা জানিয়ে ফুলগাজীর কৃষি কর্মকর্তা জানালেন কৃষকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে এই সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথা। কিন্তু যদি প্রতি বছরে এভাবে কোনো মতো দায়সারাভাবে বাঁধ দিয়ে যদি রাখা হয়, তো এই সমাধান কখনো স্থায়ীভাবে হবে না। এই জন্য পার্মানেন্ট বাঁধ দিতে হবে, যেগুলো জায়গায় বাঁধ আছে এবং সেইগুলোতে গেট সিস্টেম করতে হবে, সুইচ গেট সিস্টেম। তবে স্থায়ী সমাধানে বাঁধের ত্রুটি সারিয়ে নিয়ে পুনর্নির্মাণে দ্রুত কাজ শুরুর কথা প্রতি বছরের মতো এবারও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ডিপিটা অনুমোদন হলে আমরা পুরো প্রজেক্টটাকে রিহ্যাবিলিট করলে আশা করি এলাকার যে কষ্ট সেটা দূর হবে। 150 কোটি টাকা ব্যয়ে এই 122 কিলোমিটার বন্যা প্রতিরক্ষা বাঁধটি নির্মাণ হয়েছিল 10 বছর আগে। নির্মাণের পর থেকেই এই বাঁধে প্রতি বছরই কোটি কোটি টাকা মেরামতের জন্য ব্যয় করতে হয়। আর এই কাজে গত বছরও 2 কোটি 13 লাখ টাকা মেরামতের জন্য ব্যয় করতে হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।